بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله جي সম্মানিতভাবে জিজ্ঞেস করছিলেন যে মাটি দেওয়ার সময়তে মিনহা খলাক না কুমাফি হেন ওয়াইদুক মিনহা নখরা দলিলটি জয়ীফ, জি এটা মাটি দেওয়ার সাথে বলতে হয় না, এটা জয়ীফ হাদিস দ্বারা যা জয়ীফ হাদিস। তবে যখন লাশ লাগবে তখন বিসমিল্লা আলা মিল্লাতে রাসূলুল্লাহ অথবা সুন্নাতে রাসূলুল্লাহ এটি পড়া যায়। আর মাটি দেওয়ার সময়তে বিসমিল্লা বলা যায়, আলেম ওলামাগণ বলেন বিসমিল্লা বলা যেতে পারে। তবে মিনহা খলাক না কুমাফি হেন ওয়াইদুক মিনহা নখরি তারা নখরা এটা দলিল সহি হাদিস দ্বারা প্রমাণিত নাই। এরপরে কাফন দাফনের পরে দোয়া করতে পারে, দোয়া বলতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ মাগফিরলাহু ওয়াসাব্বিত হু, আল্লাহ মাগফিরলাহু ওয়াসাব্বিত হু, আল্লাহ মাগফিরলাহু ওয়াসাব্বিত হু। এভাবে যারা মুসল্লি আছে সবাই দোয়া করবে। হাদিসটি আবু দাউদ মিশকাত 133 নম্বর হাদিস। তো যে বিষয়টি এভাবে যদি পড়া যায় তাহলে যে আল্লাহ রাসুল আদর্শ সেভাবেই হবে। তো আল্লাহ মাগফিরলাহু ওয়াসাব্বিত হয়ে আল্লাহ তাকে ক্ষমা করো এবং তাকে যে প্রশ্ন করা হবে সে প্রশ্নগুলার সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করো। এরপরে যে বললো বিসমিল্লাহ আলা মিনাত রাসূলুল্লাহ লাশ রাখার সময়, এই হাদিসটি আবু দাউদ নিয়েছেন বুলুগুল মারাম 160 নম্বর হাদিস। আল্লাহ আলাম, সালাম রহমতুল্লাহ।